অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে ধনতেরাস ও আগাম দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ ত্রয়োদশী, ধনতেরাস। 299 বছর পর এই একটি রাজযোগ এই পাঁচটি রাশিকে সিংহাসনে বসাতে চলেছে। অর্থাৎ এই পাঁচটি রাশি অর্থনৈতিক চরম শিখরে কিন্তু উঠতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই পাঁচটি রাশি। এই ধনতেরাস থেকে আগামী দিন পর্যন্ত কিন্তু এই পাঁচটি রাশির অপার ধন কিন্তু আসবে। বৃহস্পতি, শনি এবং শুক্র শুভ অবস্থানে এই পাঁচটি রাশিকে দিবে সব দিক থেকে, শুধু ধন বলে নয়, আপনার পরিবার, আপনার প্রেম, আপনার ব্যবসা, আপনার কর্ম, আপনার দাম্পত্য জীবন, আপনার সম্পত্তি, অর্থাৎ সব দিক থেকে কিন্তু আপনাদেরকে ঢেলে দিতে চলেছে এই ধনতেরাস থেকে এই পাঁচটি রাশি অপার ধন পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এই পাঁচটি রাশির। 299 বছর পর এই রাজযোগে এই পাঁচটি রাশি সিংহাসনে বসতে চলেছে। কোন এই পাঁচটি রাশি সিংহাসনে বসতে চলেছে, এই ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে আজ এই ধনতেরাসের শুভ মুহূর্তে আপনারা প্রত্যেকে আজকে মা লক্ষ্মী ও কুবেরজির উপাসনা করুন। শুভ সময় আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি, এই সময়ের মধ্যে আপনারা পুজো আর্চা করুন এবং কেনাকাটা অবশ্যই আজকে করুন। যে আগের পূর্বে ভিডিওতে আপনারা জানতে পেরেছেন অনেক কিছু, আমি তথ্য দিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি অতটা আপনাদেরকে জানালাম না, কিন্তু আগের ভিডিওটি পূর্বে ভিডিওটি আপনারা দেখে নিন। তো শুরু করা যাক এই ধন ত্রয়োদশী থেকে, অর্থাৎ এই ধনতেরাস থেকে কোন এই পাঁচটি রাশি বিশেষ রাজযোগ এই 299 বছর পর এই রাজযোগে কপাল খুলতে চলেছে। অর্থাৎ আপনারা পাবেন প্রচুর অর্থ এবং আপনাদের প্রচুর সঞ্চয় হবে এবং আপনাদের ক্ষেত্রে আসবে ধনবর্ষা, অপার ধন আপনারা পাবেন। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি এই ধনতেরাস থেকে আপনারা পেতে চলেছেন প্রেমের দিক থেকে আপনারা পাবেন সফলতা, আপনারা পাবেন অপার ধন, আপনারা কিন্তু পাবেন লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন। আপনাদের ভাগ্য বিশেষ সহায়তা কিন্তু করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং অর্থনীতি ক্ষেত্রে আপনারা যথেষ্ট সফলতা পাবেন, প্রচুর অর্থ কিন্তু আপনারা ইনকাম করবেন, বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট এই সময় থেকে শুভ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা যে যে প্রফেশনে আছেন কিনা কন্যা রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কন্যা রাশির। আপনাদের হতে চলেছে ধনবর্ষা। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদের অর্থনৈতিক দিকটা অতীব শুভ, আপনারা শেয়ার থেকে, লটারি থেকে, ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন, সম্পত্তিগত দিক থেকে আপনারা অর্থ পাবেন, আপনাদের ব্যবসায় যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের চোখে পড়ার মতো দেখা যাচ্ছে এই ধনতেরাস থেকে এবং আপনাদের লাভ লাইফ খুব ভালো যাবে এবং দাম্পত্য জীবন আপনাদের ক্ষেত্রে হতে চলেছে মধুর, আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, সন্তানের দিক থেকে আপনারা যথেষ্ট সাপোর্ট কিন্তু পাবেন, সন্তানের ক্ষেত্রে আপনারা খুব শুভ ফল কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন এবং যারা রাজনীতির ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভজনক হতে চলেছে এই সময় এবং আপনাদের সফলতা এবং সাকসেস আসতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে 3 যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, অপার ধন আপনারা কিন্তু পাবেন, আপনাদের ব্যবসা ক্ষেত্রে যে যে প্রফেশনে যুক্ত আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে,
আপনাদের যারা লটারি, শেয়ার, ফাটকা, জুয়াতে টাকা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। সন্তানের দিকে কিন্তু আপনাদের যথেষ্ট লাভ আপনাদের এ সময় দেখা যাচ্ছে। প্রেমজ সম্পর্কের দিকে আপনাদের ভালো, বিবাহের জায়গা আপনাদের প্রশস্ত হবে। আপনাদের ভাগ্যোদয় কিন্তু হতে চলেছে মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে এই ধনতেরাস থেকে আজ থেকে আপনাদের ধনবর্ষা হতে চলেছে। আপনারাও সিংহাসনে বসতে চলেছেন মকর রাশি, আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন, আপনাদের ভাগ্য খুলতে চলেছে এই ধনতেরাস থেকে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কপাল খুলতে চলেছে, বিদেশ থেকে আপনাদের অর্থ আসবে। আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা গোল্ডের শেয়ারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা লটের সঙ্গে যুক্ত আছেন তারা প্রচুর অর্থ পাবেন। জুয়া থেকে, সাট্টা থেকে আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ কিন্তু পাবেন। ভাগ্য আপনাদের যথেষ্ট সাপোর্ট আপনাদেরকে দেবে এবং আপনাদের ব্যবসার ক্ষেত্রে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের বিবাহের ক্ষেত্রে, আপনাদের লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে। নতুন ব্যবসা এই সময় আপনারা কিন্তু শুরু করবেন, ব্যবসার ক্ষেত্রে প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন। যে যে প্রফেশনে আছেন কুম্ভ রাশি, সেই সেই প্রফেশনে কিন্তু আপনাদের উন্নতি চোখে পড়ার মতো, অর্থাৎ প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় উপার্জন করবেন এবং আপনাদের সঞ্চয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। কপাল খুলতে চলেছে কুম্ভ রাশির, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে কুম্ভ রাশির। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যে যথেষ্ট সাপোর্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। এই ধনতেরাস থেকে আপনারাও রাজ সিংহাসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনারাও হতে চলেছেন রাজার মতো, অর্থাৎ আপনাদের কপাল খুলতে চলেছে কুম্ভ রাশির। এরপরের পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, সব শেষ যে রাশি এই ধনতেরাসে, সেই রাশিকেও কিন্তু ঢেলে দিতে চলেছে। সেই রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের বিবাহের জায়গাটা যথেষ্ট প্রশমিত কিন্তু করবে। বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন, লাভ লাইফ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, অর্থাৎ যাদের কর্ম সংক্রান্ত সমস্যা আছে সেই কর্ম সংক্রান্ত সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে। এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকটা যথেষ্ট এই সময় ভালো। আপনারা লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, জুয়া থেকে কিন্তু আপনারা এই সময় কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন। আপনাদের সন্তানের দিকটা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু প্রশস্ত দেখা যাচ্ছে এবং আপনারা এই সময় বাড়ি, গাড়ি যথেষ্ট কিন্তু অনেক কিছু করতে পারবেন। অর্থাৎ এই ধনতেরাস থেকে অনেক এই পাঁচটি রাশি স্বপ্ন পূরণ করতে পারবেন। বাড়ি, গাড়ি, আপনাদের প্রচুর অর্থ, ব্যাংক ব্যালেন্স, গোল্ড, শেয়ার মার্কেটে প্রচুর টাকা কিন্তু আপনারা এই সময় পাবেন। অর্থাৎ এই পাঁচটি রাশির হতে চলেছে ধনবর্ষা। আপনারা এই সময় নতুন গাড়ি পারচেস করবেন, নতুন বাড়ি, ফ্ল্যাট, জায়গা, জমি, এগুলো কিন্তু আপনারা এই সময় পারচেস করবেন। আপনাদের এই পাঁচটি রাশির এই ধনতেরাস থেকে কপাল খুলতে চলেছে, রাজার সিংহাসনে বসতে চলেছে এই পাঁচটি রাশি এই 299 বছর পর এই মহা রাজযোগে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।